এই পূজা মণ্ডপটি গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে করা হয়েছে। মা দুর্গার মুখটা তোমরা সামনে থেকে দেখো কত সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কল্যাণীর আরেকটি পূজা মণ্ডপে, যেটা কিনা কল্যাণীর রথতলাতে অবস্থিত। এইখানে এক টুকরো গুজরাট হয়েছে। এই মণ্ডপের এবছরের থিম গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটি খুবই সুন্দর হয়েছে, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরে গিয়ে গুজরাটের মন্দিরের আদলে যে প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটি এবং দুর্গা প্রতিমা দেখাচ্ছি। কল্যাণী আইটিআই মোড় থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে বৃষ্টির মধ্যে আমি এইখানে তোমাদের জন্য শুধুমাত্র এই প্যান্ডেলের ভিডিওটা দেখাতে এসেছি। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এছাড়াও চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে কল্যাণী রথতলায় যে পূজা মণ্ডপটি করা হয়েছে, দূর থেকে তার আলোকসজ্জা কত সুন্দর লাগছে দেখতে। চলো এবার একদম সামনের থেকে আমি তোমাদের দেখাই। আয় মা উমা রাখবো এবার। যেহেতু এটা নীলকণ্ঠ শিবের পূজা মণ্ডপ করা হয়েছে, সেজন্য দেখতে পাচ্ছ সামনে একটি নটরাজ রাখা হয়েছে এখানে। প্যান্ডেলের চূড়ার অংশটা তোমরা দেখো। প্রথমে দেখলে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না যে এটা একটি মণ্ডপ, এটা কোনো মন্দির নয়। তো পূজা মণ্ডপের ভেতরে ঢুকতে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু লাইটিং দেওয়া হয়েছে। তো চলো এবার মণ্ডপের ভেতরে ঢুকে মণ্ডপের ভেতরটা কিরকম ভাবে তৈরি করা হয়েছে সেটা আমি তোমাদের দেখাই। প্রবেশ গেটের দু সাইডে যে থাম্বাগুলো করা হয়েছে, সেই থাম্বার যে সম্পূর্ণ কলকার নকশার ডিজাইনগুলো সম্পূর্ণ থার্মোকল দিয়ে তৈরি। ওপরে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর একটি মূর্তি রাখা হয়েছে এখানে। মূল পূজা মণ্ডপের দু সাইডে দাদা শিব মন্দিরের আদলে 12টি শিব মন্দির করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং একদম মন্দিরের সামনেটা তোমরা দেখো আলোকসজ্জায় কত সুন্দর লাগছে রাতের বেলায়। মন্দিরের সামনেটায় সম্পূর্ণ জল দিয়ে একটি জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছ। মন্দিরটি কিন্তু সম্পূর্ণ জলের ওপরে তৈরি করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ের মাধ্যমে একটি ফোয়ারা করা হয়েছে। ফোয়ারার সাইডে কিছু মনীষীরা গঙ্গা মায়ের পুজো করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু পুরনো দিনের যে মন্দিরের দেয়ালে ভগবানের মূর্তি থাকতো, সেই মূর্তিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গা মণ্ডপের একদম সামনেটায় প্রবেশ করতেই এখানে জলের ওপর দিয়ে একটি সেতু করা হয়েছে, দূর থেকে খুবই সুন্দর লাগছে দেখতে। চলো এবার পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এখানে শিব মন্দিরগুলোর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুর রাখা হয়েছে।
সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি একটি মা লক্ষ্মীর মূর্তি তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। মণ্ডপের ভেতরে বেশ কিছু স্ট্যাচু এরমভাবে তৈরি করা হয়েছে তোমরা দেখো কত সুন্দর লাগছে। দুর্গা মণ্ডপের ভেতরটায় তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ঝাড়বাতি করা হয়েছে, এই ঝাড়বাতির লাইটটা যখন জ্বলবে আরো সুন্দর লাগবে দেখতে। ঝাড়বাতির আলোটা এখন জ্বালানো হয়েছে তোমরা দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানকার দুর্গা মায়ের যে মূর্তি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে তোমরা দেখো। এই দুর্গা ঠাকুরটি যেহেতু থিমের আদলে করা হয়েছে সেই জন্য নিচে একটি ছোট্ট দুর্গা ঠাকুর রাখা হয়েছে, এই দুর্গা ঠাকুরটি পুজো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ও কার্তিক কত সুন্দরভাবে পালমশাই তৈরি করেছেন ঠাকুরটা। এখানে মা দুর্গা তোমরা দেখো অপরূপ সুন্দর লাগছে, মা দুর্গার যে শাড়িটা সম্পূর্ণ মাটির কারুকার্য দিয়ে তৈরি করা। এখানে লক্ষ্মী গণেশকে তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্মী গণেশকেও খুব সুন্দর লাগছে, আর মাথার উপরে যে ঝাড়গুলো দেওয়া হয়েছে সেগুলোর জন্য আরও সুন্দর লাগছে দেখতে। চালার যে অংশটা করা হয়েছে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এবং সোনালী কালার দিয়েছে বলে আরও ফুটেছে দেখতে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। দুর্গা প্রতিমার যে সম্পূর্ণ গহনা সেটাও সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্টে বলো কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।